মিউজিয়ানার দুনিয়ায় আপনাদেরকে আবার স্বাগত। রবীন্দ্রনাথের গান গীতবিতান যদি খুলি আমরা, মুদ্রিত আছে সেখানে রবীন্দ্রনাথের সমস্ত লেখা গান। যদি স্বরবিতান খুলি, স্বরলিপিবদ্ধ গানগুলিও আমরা পেয়ে যাব সেখানে, সে গানের অবয়ব, সে গানের কাঠামো। কিন্তু একজন শিল্পী যখন একটি গানকে পরিবেশন করবেন, যাকে বলা হয় রেন্ডার করা, তখন সেই শিল্পী গানটিকে অ্যাপ্রোচ করবেন তার মনন, তার শিক্ষা, তার বোধ সব কিছু দিয়ে। তখন সে গান আমাদের কানে কীভাবে এসে পৌঁছবে, কোন অবয়বে, ঠিক এই কথাটাই শুনতে চাইব এমন একজন মানুষের কাছে, রবীন্দ্রসঙ্গীতের জগতে যিনি এই মুহূর্তে নিজেই একটি প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের সম্মানীয়া রেজওয়ানা চৌধুরী বন্যা, তাকে আমরা পেয়ে গেছি। বোনা দি, আমি কথাটা কি ভুল বললাম কিছু? না না, অবশ্যই গানটা একটা শিল্প সৃষ্টি। অ্যাবসলিউটলি। সুতরাং ওই সৃষ্টির ক্ষেত্রে একজন শিল্পী গানের কথা বা বাণী এবং তার সঙ্গে সুর, তার সঙ্গে নিজের মনের কোন কোন বর্ণ বা রং লাগাচ্ছেন, কোন কোন ইমোশনস নিয়ে আসছেন, কি শেড জানছেন তার মধ্যে, সেটা আপনি যদি আমাদেরকে একটু বলেন, আপনার কোনো প্রিয় গানের রেফারেন্স। আমি বলছি, কারণ এটা আমার গুরুর কাছেই, মানে মোদির সাথে কথা প্রসঙ্গে জেনেছিলাম যে গান, ধরো একই গান তুমিও গাইছো, আমিও গাইছি, আরও দশজন গাইছে, কিন্তু তারপরেও প্রত্যেকের গান কিন্তু যার যার মতন করে আলাদা, একই সুর, একই শব্দ, একই ছন্দ, কিন্তু কেন আলাদা হচ্ছে, এইটা জাস্ট বিকজ যে আমাদের নিজেদের ইম্প্রোভাইজেশন। আমরা প্রত্যেকটা গান নিয়ে আমাদের নিজেদের একটা ভাবনা থাকে এবং সেটার ভাবনাটাকে আমরা একটা রূপ দেওয়ার চেষ্টা করি গানে, সেটা যার যার মতন করে। এবং এটা এটা কিন্তু স্বরলিপিতে দেওয়া নেই, স্বরলিপিটা হচ্ছে একটা স্কেলেটনের মতন, কঙ্কাল। এবারে তুমি তাতে যখন তাকে অবয়ব দেবে বা তার শরীরে মাংস লাগাবে, কোথায় কোথায় কার্ভগুলি আসবে, কোথায়, সেটা একদম শিল্পীর নিজস্ব ব্যাপার। তবে এইখানে এইটা করতে গেলে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে, বা রবীন্দ্রসঙ্গীত বলবো কেন, যে কোনো গান সম্পর্কে পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকা দরকার। অর্ধেক জেনে করলে এটা একটা গণ্ডগোলের ব্যাপার হয়ে যাবে। মানে আমি তখনই এটা নিয়ে একটা কাজ করতে পারি যখন সেটা নিয়ে আমার এক্সপেরিমেন্ট তখনই করতে পারি যখন পুরো পড়াশোনাটা থাকে, আদারওয়াইজ পসিবল না। আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি, এটা প্রমোদে ঢালিয়া দিল মন, এটা খুব পপুলার গান, চিন্ময় চ্যাটার্জির এত মানে অসাধারণ একটা রেকর্ড, হ্যাঁ, এবং সবার কানে গানটা। তো মহর্ষি যখন আমাকে শেখালেন তখন দেখলাম যে স্বরলিপির সাথে মিল আছে কিন্তু কয়েকটা জায়গায় একটু অন্যরকম, হ্যাঁ। তো আমি তো প্রশ্ন করতাম যে এই জায়গাটা এরকম কেন, তখন উনি বললেন যে এটা শান্তিদা করিয়েছিলেন আমাকে। এবং আমি পরে মিলিয়ে দেখলাম যে ঠিক এই গানটারই, এই ভাবের গানই রবীন্দ্রনাথ নিজে গিয়েছিলেন বাল্মীকি প্রতিভায়, কোথায় জুড়াতে আছে ঠাই, এবং সেখানে কিন্তু রবীন্দ্রনাথ খানিকটা তাল ছাড়া এবং খানিকটা ছন্দে গিয়েছেন। হুম, ওই যে গানের কথা প্রমোদের ঢালিয়া দিনুমন যখন শান্তিদা গাইছেন তখন তিনি ওইটা ফলো করেছেন, বা রবীন্দ্রনাথ হয়তো তাকে ওইভাবে শিখেছেন, আমি জানি না, উনি তো নিজেও শিখেছেন, হ্যাঁ অনেক গান শিখেছে। কিন্তু আমি যেটা আমার মনে হলো যে এর পেছনের কারণ হচ্ছে ওইটাই, গানের যে কথা প্রমোদে ঢালিয়া দিনু মন তবু প্রাণ কেন কাঁদে রে, এই যে একটা বিষণ্নতা, আবার সে ডিপ্রেশন, এই যে বিষণ্নতা, এবং সেই বিষণ্নতাকে কাটাবার জন্য যে নানান ধরনের আনন্দের উপকরণ, আন সুখী বিনা আন, প্রাণ খুলে কর গান, এসব করে টোরে যে নিজেকে আনন্দের মধ্যে মাতিয়ে রাখা, সেই যে আনন্দের উপকরণ বিষয়গুলি যখন আসছে তখন কিন্তু আবার সেটা একটা, আমি একটু গাই। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রমোদে ঢালিয়া দিনু মন তবু প্রাণ কেন কাঁদে রে, প্রমোদে ঢালিয়া দিনু মন চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি, ত
তবু প্রাণ কেন কাঁদে রে প্রমোদে ঢালিয়া দিনু মন আন সখী বিনয়ন প্রাণ খুলে কর গান আন সখী বিনয়ন প্রাণ খুলে কর গান নাচ সবে মিলে ঘিরে 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 তো মানে কথার সাথে কি সাজুজ্য, এবং যখনই তুমি বলছো তবু প্রাণ কেন কাঁদে, সেখানে একটা বিষণ্ণতা এসে যাচ্ছে, এবং তারপরেই যে যখনই আমরা নানা রকম আয়োজনের কথা আসছে সেখানে আবার ছন্দ, অর্থাৎ এখানে যে এই যে একটা লয় ফেরতা, লয় ফেরতা, হ্যাঁ, অর্থাৎ কোন জায়গায় আমি লয় নিচ্ছি না, তাল তাল ছাড়া, হ্যাঁ, এবং চিন্ময় চট্টোপাধ্যায় যেটা রেকর্ড করেছিলেন সেটা পুরোটাই তালবদ্ধ, হ্যাঁ হ্যাঁ, তাতে কিন্তু গানের নাটকটা আমার পরে মনে হচ্ছে এটাতে নাটকটা অনেক বেশি আছে, এটা ইমোশনাল আপডাউন, হ্যাঁ, যে অর্থাৎ আনসুকি বিনান কিন্তু তারপরেও নিজের মনে ভালো লাগছে না, এত কিছুতেও আমার মনে হয়ে যাচ্ছে, হ্যাঁ এইটা, হ্যাঁ খুব সুন্দর, ঠিক এরকম ভাবেই আরেকটা গানের কথাও আপনি বলেছিলেন, সেটাও সেটা খুব ইন্টারেস্টিং, সেটাও স্বরলিপির বাইরে, এবং আমি বাংলাদেশে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে মোহরদি শৈলজাদার ছাত্রী, এই গানের নোটেশন শৈলজাদার করা, কিন্তু মোহরদি কেন এই নোটেশন অনুযায়ী করেননি, কেন নোটেশনের বাইরে করেছেন। আমি মারের সাগর পাড়ি দেব গো, আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই না, আমি মারের সাগর পাড়ি দেব গো, স্বরলিপিতে আছে, আমি মারের সাগর পাড়ি দেব, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই না, আমি মারের সাগর পাড়ি দেব। আচ্ছা এই যে দাদরাতে গাওয়া যেটা মোর দিন, আমাদের বাড়িতেও রেকর্ড ছিল, উল্টো দিকে ছিল, আনন্দধারা বইছিল, হ্যাঁ হ্যাঁ, খুব হিট হিট গান, সাংঘাতিক হিট গান, সাংঘাতিক হিট গান। আমার এই যে তাল যেটা স্বরলিপিতে আমরা পাচ্ছি কাহার বাতে, কিন্তু মোহরদি রেকর্ড করেছিলেন দাদরাতে, এটা আপনি কি বলছেন যে এইটার গল্পটা, হ্যাঁ, আকাশবাণীর একটা স্টুডিও আছে বিশ্বভারতীতে, প্রতি মাসে আকাশবাণী থেকে সাউন্ড ইঞ্জিনিয়াররা যান, বিশ্বভারতীর একটা রেগুলার প্রোগ্রাম হয় মাসে একটা করে, ওখানেই রেকর্ড হয়। তো সেবার রেকর্ড হচ্ছেন শান্তিদা অনুষ্ঠানের পরিচালক, সঙ্গীত পরিচালক, আর মোহরদিকে গান দিয়েছে এইটি। আচ্ছা, মোহরদি শৈলজাদার কাছে শিখে টিকে গেছেন, এই গান গাইবেন যখন, শান্তিদার নোটেশন ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে এই গানের এই সুর নয়, এই সুরে চলবে, এই এই সুর গাইলে হবে না। তো মোহরদি তো নরম, বলছে শৈলজা তো আমাকে এরমভাবে করিয়েছেন, বলছে ও আমি জানি না, এভাবে এইটা কি সুর হলো নাকি, শাড়ি সুর, এটা শাড়ি গানের সুর, নৌকা বাইচের একটা ব্যাপার আছে। তো এই তারপরে মোহরদি যখন কাঁদতে শুরু করছেন, তখন শান্তি তো বলছে আমি শিখে দিচ্ছি, এখন যদি তুলতে পারো তাহলে গাইবে। সাথে সাথে তোলালেন দাদরা, তুলে আকাশবাণীতে হলো, এবং তার কিছুদিনের মধ্যেই শান্তিদা রেকর্ড করালেন এই ছবিতে। আচ্ছা তাহলে মোহরদি যেটা গেয়েছেন সেটা কিন্তু স্বরলিপিতে নেই, না সেটা শান্তিদার সুর, দাদরা সুর। এবং এ প্রসঙ্গে আমি এটাও বলে রাখি, আমি এটা শুনেছি, আপনি আরো ভালো জানবেন, যে এরকম এরকম কখনো একটু আবছা হালকা বিতর্ক হয়েছে, যে প্রসঙ্গটা আপনি একটু আগে ছুঁয়ে গেছেন, যে স্বরলিপিতে একরকম পাচ্ছি কিন্তু মোহরদি যখন গিয়েছেন তখন সামান্য উনিশ বিশ হয়ে গেছে, এই তারপরে ধরো যে আনন্দধারা, ধারা বইছে ভুবনে, হ্যাঁ এটা নিয়ে তো প্রচুর বিতর্ক ছিল, প্রচুর বিতর্ক। আমি যেমন শুনেছি এটা রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সুর, হ্যাঁ না রমেশ বন্দ্যোপাধ্যায় শুন না, রমেশ বন্দ্যোপাধ্যায় মোহরদিকে ট্রেন করে গাইয়েছেন, রমেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন ট্রেনার, এবং এটা একদম, এটা তো ভাঙা গান, মূল গানটা যে একদম বিষ্ণুপুরী ঘরানার গান, না লাগি মোরে ঠোমা গান, ওটা একেবারে বিষ্ণুপুরী ঘরানার একটা অরিজিনাল খেয়াল, তো ওইটার ভাঙা সুরে মোহরদিকে করিয়েছিলেন। আর এই আনন্দধারা মিশ্রমাল কোষে যে নোটেশন যেটা পাওয়া যায় সেটা প্রফুল্ল দা
জোড়াসাঁকোতে কোনো সময় পেয়েছিলেন সম্ভবত বিবিধির করা। আচ্ছা, হ্যাঁ, তো কাজেই তুমি যদি বলো যে বলা হচ্ছে এটা ভাঙা গান, সেই অর্থে ভাঙা গানটাকে ফলো করাটাই বেশি যুক্তিগ্রাহ্য। এবং রমেশ মজুমদার নিজে বিষ্ণুপুর ঘরানার একজন ওস্তাদ, উনি স্বাভাবিকভাবেই ওইটা ফলো করেই। এবং আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে এটা নিয়ে কাজও হচ্ছে যে মোহদ্দি যে গানগুলো রেকর্ড করেছিলেন এবং যেগুলো মুদ্রিত স্বরলিপি থেকে আমরা সামান্য অদল বদলে পাচ্ছি, মোহদ্দির গাওয়াটাও স্বরলিপি আকারে বেরোচ্ছে। এটা আনন্দ ভাড়াটা ভিভাল সারাজি করে গেছেন। হ্যাঁ, এটা বেরিয়েছে, এটা বোধহয় বেরিয়েছে। এবং সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যারা রবীন্দ্রনাথের গান শিখছে তাদের কনফিউশন অনেক কমে যাবে। হ্যাঁ, মানে আদারওয়াইজ অনেকেই এরকম প্রশ্ন তুলেছে যে কেন ওরা গেয়েছেন এরকম, এবং সেটাও বিশ্বভারতী অনুমোদন করেছেন, কিন্তু আমরা তো স্বরলিপিতে অন্য ফর্মে পাচ্ছি। তোমাকে আমি এই প্রসঙ্গে আরেকটা গল্প বলি, এটা এটা মোহদ্দির কাছে আমার শোনা। মোহদ্দি আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, হ্যাঁ, রবীন্দ্রনাথ যখন বর্ষামঙ্গলের জন্য লিখলেন তখন ষষ্ঠীতে করলেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা। এবং এটা যখন নাচ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা নাচছে কিন্তু প্রাণটা নেই, ওরা যেন গানটার মধ্যে মজা পাচ্ছে না। তো কবি ওখানে উপস্থিত ছিলেন মহড়ায়, তো সাথে সাথে বললেন, শৈলাজি তাকে বলছেন যে এটাতে ওরা মজা পাচ্ছে না, ছন্দটা পাল্টে দিই, কি বলো? তো উনি বলছেন হ্যাঁ গুরুদেব করুন তাহলে ছন্দটা, সাথে সাথে আজি ঝড় ঝড় মুখর। ওইটা এত পপুলার হয়ে গেল নাচটা এবং গানটা যে বর্ষামঙ্গলের পরেও সবার মুখে মুখে ওইটা। এবারে মোহরদিন আকাশবাণীতে তখন তো ওই যে প্রোগ্রাম হতো, সারাদিনে প্রোগ্রাম হতো, সকালে দুটো দুপুরে, হ্যাঁ, তো মোহরদি গেছেন রেকর্ড করে ওইটা গিয়েছেন দুপুরের একটা কোনো অনুষ্ঠানে। শৈলজাদা অরিজিনালটা শিখিয়েছেন ষষ্ঠীটা, হ্যাঁ, গিয়ে পরের দিন ফিরছেন রিক্সা করে, মোহরদি একা একা ফিরছেন, নিচে সুটকেস রাখা, ভুবনডাঙ্গার কাছে রথী ঠাকুর তখন তখনও বিশ্বভারতীর ইয়ে উপাচার্য, সাইকেল চালিয়ে উনি বোলপুরের দিকে যাচ্ছিলেন, মোহরদিকে দেখে সাইকেল থেকে নেমেছেন। নেমে রথী ঠাকুর মোহরদিকে বলছেন যে এই মোহর, কালকে তোর গান শুনলাম। তো মোহরদি তখন সাথে সাথে নেমে পড়ছেন, আশা হয়তো একটু প্রশংসা করবেন। তিনি বলছেন যে বাবা মশাই গত হয়েছেন, এখনও সেরকম হয়নি, এর মধ্যে তোরা যাচ্ছে তাই করতে শুরু করে দিচ্ছিস না, নিজের সুরে একটা আকাশবাণীতে গান গিয়ে দিয়ে এলি। তো বলছে বলছে রচিতা কোন গানটার কথা বলছেন? বলছে কেন আজ ঝড় ঝড় মুখর বোঝেন? তো বলছেন যে উনি তো ঘাবড়ে গেছেন রাস্তার মধ্যে। তিনি বলছে যে আমাকে তো শৈলজা এরকমই শেখালেন। বলছে শৈলজা বাবু যা খুশি তাই করছেন, আর তোরাও যা খুশি তা করছেন। আর ওনার তো একটু রাগ ছিল রথীবাবুর, তখন উনি অলরেডি কর্নার্ড হয়ে গেছেন, তো খুব ঝেড়েছেন মোহরদিকে। মোহরদি তখন কাঁদতে কাঁদতে শৈলজাদার বাড়িতে আসছে, এসে শৈলজাকে বলছেন যে আপনি আমাকে কি গান শিখিয়ে দিলেন, আমি করে রাস্তার মধ্যে রথীদা আমাকে এত অপমান করলো বলে খুব নালিশ টালিশ। তখন শৈলজাদা বলছেন শোন আমি বলছি, এইটা এই এরকম ছিল অরিজিনাল, এইটাই সুর ছিল, গুরুদেব তখন ওই নাচ ভালো ছিল বলে এইটা চেঞ্জ করে দিয়েছিলেন, কিন্তু এখন এইটাই এত পপুলার হয়ে গেল যে এইটা আর লোকে ভুলেই যাচ্ছে এটার কথা। মানে স্বরলিপির বিষয়গুলি আসলে এইরকম, মানে স্বরলিপির বাইরে গেলেই যে সেটা বিশ্ব। তারপরে আরেকটা গান ওইটাও বলছি, বরিশুধর মাঝে শান্তিরমানী, হ্যাঁ, এটা শান্তিনিকেতনে কিন্তু আমাকে যখন মোহরদি শেখালেন, পরে আমাকে মুনিয়াদি বললেন, মঞ্জুদি বললেন যে হ্যাঁ সঙ্গীত ভবনে একটা লাল খাতা ছিল এবং সেই খাতায় দ্বিতীয় সুরটি ছিল, নোটেশনে আছে রে পা। আর আমরা করি বরিশুধরা মাঝে শান্তির বার, কার বা বরিশুধরা মাঝে শান্তির বারি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশুধরা মাঝে শান্তির বারি, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, বিতরিদয় বিমল হোক প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশুধরা মাঝে শান্তির বারি। এরকম আরো অজস্র ঘটনা, এই যে
বন্যাদির মুখ থেকে সরাসরি শুনছি, এটা আমাদের একটা বাড়তি পাওয়া। কিন্তু আবার বলছি, সব ঘটনা একবারে শুনে ফেলতে চাই না, আগামী দিনে বন্যাদিকে নিয়ে ফিরে আসব। এরকম আরও অনেক অজস্র অনেক ঘটনার কথা আমরা জানব, বন্যাদের মুখ থেকে শুনব, আর নিজেদেরকে সমৃদ্ধ করব। সকলে ভালো থাকবেন। বন্যাদিকে আবার আমরা পেতে চাই মিউজিয়ানার অন্য কোনো আড্ডায়।